শৈশব থেকেই স্বপ্ন ছিল আয়ুর্বেদকে দেব এক নতুন মোড়, আগামীর হাত ধরে। সেই লক্ষ্যেই এগিয়ে চলা এক আলোকিত পথের সন্ধানে পথ জুড়ে ছিল সবুজের বিস্তার, আগামীর আধুনিকতা ও শাশ্বত ঐতিহ্য এক বর্ণালী ক্যানভাসে মিলে মিশে এক হয়ে যায়। সুকৃতির আলো আর স্বীকৃতির দীপ্তিতে বর্ণময় চারিপাশ, আয়ুর্বেদকে জনমানসে দৃঢ় ও সার্থক করার এক আপোষহীন লক্ষ্যে অবিরল পথ চলা পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। নমস্কার, ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদে তোমাদের সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো এবং বিশ্বাস করো, আমি চাই তোমরা সবাই খুব ভালো থাকো, আর তোমাদের আরও অনেকটা ভালো করে দেওয়ার জন্যই কিন্তু পরম্পরা আয়ুর্বেদের এই প্রয়াস। আমি সুদীপ্তা, আজ রয়েছি তোমাদের সঙ্গে এবং রয়েছেন ডক্টর সেন। হাই, হ্যালো ম্যান, ওয়েলকাম, বলো কেমন আছো? ভালো আছি সুদীপ্তা, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি তো খুবই ভালো আছি, এবং তুমি একটা দারুণ সুন্দর পাঞ্জাবি পরে এসেছো, দারুণ সুন্দর রঙের, এই রংটাও আমার ভীষণই পছন্দের একটা রং। ও থ্যাংক ইউ, তোমাকেও ভীষণ সুন্দর লাগছে আজকে এই পোশাকটায়। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি জানি আমাদের দর্শক বন্ধুরা যারা রয়েছেন তারা তো ভীষণ রকমভাবে অপেক্ষা করে থাকে পরম্পরা আয়ুর্বেদের এই যে তোমাকে সঙ্গে এইভাবে পাওয়া, এবং এই যে জেনারেশন পরম্পরাকে তুমি সঙ্গে করে আজকে এই জায়গায় নিয়ে এসেছো, এই যে প্রয়াস, এবং তার মধ্যে এত 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 তথ্য, এত ইনফরমেশন, যেটা মানে আমি এখানে বসে বিশ্বাস করো আমি কিন্তু মোহিত হয়ে শুনি, এবং আমার সঙ্গে সঙ্গে আমি জানি আমার দর্শক বন্ধুরাও অনেক ইনফরমেশন পায় তোমার থেকে, অনেক অজানা তথ্য তারা জানতে পারে যেগুলো আমরা সত্যি জানি না। আর আজকে আমার অনেক দর্শক বন্ধুদেরই একটা প্রশ্ন আছে তোমার কাছে, যে দেখো বেশিরভাগ মানুষেরই আমাদের যেটা সমস্যা, স্পেশালি আমাদের এই ইয়াং জেনারেশনের মধ্যে, নয় প্রচণ্ড অয়েলি স্কিন অথবা ভীষণ ড্রাই স্কিন, কিন্তু খুব একটা দারুণ স্কিন অথবা খুব হেলদি একটা স্কিন এটা কিন্তু এখন খুব কম শোনা যায়। ঠিক তাই, খুব কম শোনা যায়, মানে স্কিনটা খুব গ্লো করছে ভীষণ, আমার মনে হয় যে এটা বোধহয় খানিকটা মানে জেনেটিক্যালি একটা একটা এ করে আর কি, ভ্যারি করে। তবু আমি তোমার কাছে জানতে চাই যে অয়েলি স্কিনের কথা রেখে আজকে যদি একটু ড্রাই স্কিনের দিকে আসি, তাহলে ড্রাই স্কিনটা তো ভীষণই একটা সমস্যা, এবং একটা সময় কিন্তু আমারও ড্রাই স্কিন ছিল, তো সেটা থেকে ওভারকাম করতে গেলে না অনেক রকম বডি অয়েল, অনেক মাসাজ, নানান রকমের ক্রিম অথবা ফেস ওয়াশ অথবা ময়েশ্চারাইজিং, এইসব নানান রকমের লোশন ব্যবহার করতে হয়, কিন্তু প্রপার কোনটা তুমি বলবে ব্যবহার করতে, এবং যেটাতে অবশ্যই মেডিসিন থাকবে, মেডিকেটেড কিছু, তুমি যদি একটু কাইন্ডলি হেল্প করো। প্রথমত হচ্ছে মেডিকেটেড মানেই কিন্তু সেটা কেমিক্যাল নয়, যদি সেটা আয়ুর্বেদিক প্রপারিটারি মেডিকেটেড হয়, কারণ তার মধ্যে সেটা পুরোটাই আয়ুর্বেদিক ভেষজ। এবং তুমি যে শুরুতে একটা কথা বললে না, সত্যি বলছি সুদীপ, তা আমার মন ছুঁয়ে গেল, প্রচুর মেল আসছে। ঠিক তেমনই একজন দিদি মেল করেছেন, তিনি লিখেছেন যে একটা মেডিকেল প্রোগ্রাম, একজন কোয়ালিফাইড ডক্টরকে নিয়ে প্রোগ্রাম, অথচ সেই প্রোগ্রামটা যত প্রাগ্গল ভাষায় হচ্ছে এবং একদম সহজ স্বচ্ছভাবে, যেখানে একটা স্কুল গোয়িং ছোট্ট বাচ্চা থেকে শুরু করে যে কোনো কেউ অনুষ্ঠানগুলোকে সহজ সরলভাবে নিতে পারে, এবং অবশ্যই এটা তোমার উপস্থাপনার কৃতিত্ব, আর অতি অবশ্যই আমি চেষ্টা করি সুদীপ্তা এই প্রোগ্রামটাতে যতটা সম্ভব মেডিকেল টার্মিনোলজি কম ব্যবহার করতে, এবং সহজ সরল ভাষায় যে কোনো অসুখ বিসুখের তার কারণ কেন হয় এবং তার সমাধান কী, এটাকে যাতে মানে একদম ষোলো আনা বাঙালি আনার মধ্যে দিয়ে যাতে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি সেইভাবে বলি। প্রচুর 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 মানুষের কিন্তু অয়েল ইস্যুস আসছে। আর তোমার দ্বিতীয় যেটা আমার থেকে জানার বিষয় সেটা হচ্ছে ত্বকের রুক্ষতা। সত্যি যাদের অয়েল স্কিন তারা না হয় এটা ওটা সেটা ব্যবহার করে সার্ভাইভ করে গেলেন, কিন্তু যাদের ড্রাই স্কিন, ড্রাই স্কিনের অন্যতম কারণ কিন্তু সুদীপ্তা দেখা যায় জেনেটিক তো একটা অবশ্যই ফ্যাক্টর, এর বাইরে কিন্তু থাকে অতি অবশ্যই থাইরয়েডের সমস্যা, মানে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের সমস্যা, গাইনোকোলজিক্যাল সিস্টেমের সমস্যা, আরও অনেক কিছু। মেন যেটা ম্যাটার সেটা হচ্ছে যদি ইন্টারনাল কোনো সমস্যা থাকে সেটা তো ট্রিটমেন্ট করতেই হবে কোয়ালিফাইড একজন ডক্টরকে দেখিয়ে, কিন্তু এক্সটার্নালি যদি কোনো সব ঠিক থাকে তাহলে আমরা কীভাবে স্কিনকে প্রপার ময়েশ্চার দিতে পারবো এবং সেটা কী করে স্কিনে স্টে করবে। ভীষণ ইম্পর্ট্যান্ট কী জানো তো, এই যাদের ত্বকটা রুক্ষ বা নির্জীব, একটুতেই ড্রাই ভাব হয়ে যায়, তাদের ভীষণ প্রয়োজন কিন্তু ত্বকের একটা প্রপার সায়েন্টিফিক মাসাজ। এই মাসাজটার মাধ্যমে কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর ইম্পর্ট্যান্ট হার্বসের অ্যালকালয়েড
আমাদের স্কিনে পেনিট্রেট করে, যেখানে আমাদের স্কিন কিন্তু অনেক স্মুথ হয়ে যায় এবং একটা এই বাটারি ফিল হয়ে যায় স্কিন, একদম সিল্কের মতো। এই জিনিসটা কিন্তু খুব দ্রুত চলে আসে, যত রুক্ষ স্কিনই হোক না কেন, যদি তিনি প্রপার একটা ম্যাসাজ নেন তাহলে কিন্তু স্কিনটা বেটার হবে। কিন্তু দেখতে হবে ম্যাসাজ মিনস কী জিনিস নিয়ে তিনি ম্যাসাজ করছেন, দিস ইজ দ্য ইম্পর্ট্যান্ট। তিনি কোন মেডিসিন দিয়ে স্কিনটা ম্যাসাজ করছেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল পয়েন্ট। আমরা আমাদের ট্র্যাডিশনাল রিসার্চ থেকে পরম্পরা আয়ুর্বেদের রূপসস্যী ম্যাসাজ ক্রিম আজকে সবার কাছে তুলে দিতে পেরেছি, সবার কাছে পৌঁছে দিতে পেরেছি। রূপসস্যী ম্যাসাজ ক্রিম ভীষণ জনপ্রিয় একটা মেডিসিন, এটা একদম টিনেজার থেকে শুরু করে আপ টু সিনিয়র সিটিজেন ফুল বডিতে এটা ম্যাসাজ করা যাবে। আর এটা দিনে এক থেকে দুবার, বিশেষ করে রাত্রে শোবার আগে বা স্নানের পর, এর মধ্যে যেহেতু প্রচুর পরিমাণ ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট আছে, স্নানের পরও এটাকে ইকুয়ালি ইউজ করা যায়। এবং এটাকে যদি ঠিকঠাকভাবে কন্টিনিউ করেন কেউ উইথিন ওয়ান মান্থ বা তারও আগে, দেখা যাবে স্কিন কিন্তু একদম তার রুক্ষতা থেকে সার্ভাইভ করে গেছে, ত্বকে আর রুক্ষতার সমস্যায় তিনি আর ভুগছেন না। আমাদের রূপসস্যী ম্যাসাজ ক্রিমটা এতটাই ইম্পর্ট্যান্ট এবং এর মধ্যে সে পরিমাণ ইম্পর্ট্যান্ট মেডিসিন এবং তার পাশাপাশি মেডিসিনাল প্ল্যান্টের এক্সট্র্যাক্ট এবং তার সাথে ইম্পর্ট্যান্ট প্রচুর হার্বসের অ্যালকালয়েড আছে, যেগুলো আমাদের ত্বকের মধ্যে এজিং প্রসেসকেও আটকায়। অটোমেটিক্যালি একটা ম্যাসাজ ক্রিম যেমন ত্বকের রুক্ষতাকে আটকাচ্ছে, নির্জীবতাকে আটকাচ্ছে, সে কিন্তু ত্বকে একটা অ্যান্টিএজিং ট্রিটমেন্ট দিচ্ছে। আমাদের রূপসস্যী ম্যাসাজ ক্রিমের আরেকটা খুব ভাইটাল ম্যাটার হচ্ছে ত্বকে সহজে কোনো স্পট আসতে দেয় না। যদি স্পটলেস স্কিন, তাদের জন্য কিন্তু রূপসস্যী ম্যাসাজ ক্রিম ভীষণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে তুমি লক্ষ্য করে দেখবে যে আজকালকার দিনে স্কিনের স্পটটা খুব বেশি আসে কিন্তু প্রি বা পোস্ট মেনোপোজাল সিন্ড্রোমে, যাদের ধরো ওই 43-46 মধ্যে বয়স, প্রি বা পোস্ট মেনোপোজাল সিন্ড্রোমে কিন্তু গায়ে পিগমেন্টেশন আসে, কখনো সেটা আসে হালকা সাদা, কখনো আসে কালচে। সেখানে ওই বয়সের জন্য কিন্তু স্কিন কেয়ার ভীষণ দরকার আমাদের রূপসস্যী ম্যাসাজ ক্রিমের। যারা ধরো ডায়াবেটিক, তাদের কিন্তু পায়ের যত্ন খুব বেশি নিতে হয়, হাতের যত্ন নিতে হয়, কারণ তাদের পা বা হাতে সহজে যে কোনো রকম সমস্যা আসতে পারে। তাদের কেয়ারের জন্য কিন্তু রূপসস্যী ম্যাসাজ ক্রিম ভীষণ ইম্পর্ট্যান্ট। এটা আমাদের 2 বা 3 সাইজে আছে এবং একদম ছোট্ট ইকোনমি, ছোট্ট প্যাক থেকে শুরু করে একদম 450 গ্রামের ইকোনমি প্যাকও পাওয়া যায়। এবং এটাকে আমরা কিন্তু অনেকাংশে হার্মফুল কেমিক্যাল থেকে আমরা এটাকে পুরোপুরি বার করতে পেরেছি এবং এটা এমনভাবে আমরা প্রসেস করেছি এটা একদম স্কুল গোয়িং বাচ্চারাও কিন্তু ইউজ করতে পারে। সুতরাং আমি মনে করি যে শীতকাল মানে পরম্পরা আয়ুর্বেদের যিনি বডি অয়েল ইউজ করছেন বা অন্য কি যা যা আইটেম ইউজ করছেন সেগুলো যেমন করছেন ঠিক আছে, এর পাশাপাশি স্নানের পর বা রাত্রে শোবার আগে যে কোনো একটা সময় যদি পরম্পরা আয়ুর্বেদের রূপসস্যী ম্যাসাজ ক্রিম যদি ইউজ করেন তাহলে শীতকালটাকে তিনি কিন্তু ছুটিয়ে এনজয় করতে পারবেন, কারণ তার স্কিন আর কোনোভাবেই রুক্ষতার শিকার হতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে বলে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য। আর তোমরা তো নিশ্চয়ই তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো, কারণ ড্রাই স্কিনটা কিন্তু ভীষণই একটা সমস্যা, অবশ্যই করে অয়েলি স্কিনও সমস্যা, সেটা নিয়েও আমরা আলোচনা করব কোনো একদিন। তবে এটা নিয়ে আলোচনা করলাম একটাই মাত্র কারণে, কারণ উইন্টার তো সামনেই আসছে আর ড্রাই স্কিনটা একটা ভীষণ রকম সমস্যা বটে। সমস্যা সমাধান হয়ে গেছে আর টেনশন করার কিচ্ছু নেই। পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা, আজকে আমরা কথা বললাম অবশ্যই আমাদের শুষ্ক ত্বকের, কিভাবে শুষ্ক ত্বক থেকে রেহাই পেয়ে একটা দারুণ সুন্দর একটা হেলদি স্কিন আমরা পেতে পারি, এবং তার জন্য তুমি রূপসস্যী ম্যাসাজ ক্রিম ইউজ করতে বলছো, এবং আমার মনে হয় যে খুব ডেডিকেটেডলি ব্যাপারটা করতে পারলে খুব তাড়াতাড়ি এবং চটজলদি রেজাল্টও পাওয়া যাবে। কিন্তু এর সঙ্গে সঙ্গে এই যে শুষ্ক ত্বকের পাশাপাশি, দেখো শুষ্ক ত্বকটা তো সব থেকে বেশি বোধহয় ভোগায় উইন্টারে, সেটা আমরা সবাই জানি। আর মানে উইন্টার আসার সাথে সাথে একটা টেনশন শুরু হয়ে যায়, এটা আমার মনে হয় সব টাইপের স্কিন যাদের, মানে সেটা রুক্ষ ত্বকই বলি আর একটু অয়েলি স্কিনই বলি, মানে যেমনই বলি না কেন একটা শীতকালে প্রচণ্ড একটা ড্রাই হয়ে যাওয়ার টেন্ডেন্সি এমনি হয়। সেটা আমি খাওয়া দাওয়ার ভীষণ, মানে ঠিকঠাক প্রপার খাওয়া দাওয়া করলেও যাই হোক না কেন, কোন মানে শীত মানেই রুক্ষতা আর কি, এটা হবেই তো। ঠোঁট ফাটা একটা ভীষণ রকম সমস্যা, এবং স্কিনের হেয়ার এর একটা আলাদা করে যত্ন, পা ফাটা, এগুলো তো ভীষণ রকম একটা সমস্যা একদম। তো উইন্টারে টেক কেয়ার নিয়ে আমরা ডিসকাশন করছি, তো তুমি একটু বলো যে এই রূপসস্যী ম্যাসাজ ক্রিম ছাড়াও একটা তো ক্রিম দরকার পড়ে, মানে স্পেশালি উইন্টারে একটা কোল্ড ক্রিম তো চাই আর কি, সেটা বাইরে বেরোনোর সময় তো মাস্ট আর কি, আর রাত্রে শুতে যাওয়ার সময় একটা স্পেশাল ক্রিম চাই যেটা সারা রাত্রে স্কিনটাকে একটা নারিশমেন্ট দেবে। তো তুমি একটু বলো কাইন্ডলি যে কিভাবে কি করলে পরম্পরা পরিবার মানে এই আমাদের এই শীতকালের রুক্ষতা থেকে আমাদেরকে বাঁচাবে, মানে আমার মতন সবাইকেই বাঁচাবে আর কি।
আমি যতটুকু বুঝলাম সুদীপ্তা, তুমি খুব একদম স্পেসিফিক আমার থেকে জানতে চাইছো, শীতকালে সকাল থেকে রাত আমার ফুল বডি স্কিন বা আমার লিপ ফুল, আমার একটা কমপ্লিট ট্রিটমেন্টের প্যাকেজ, কমপ্লিট, এক্স্যাক্টলি, আমি সেটাই জানতে চাই কি কি ব্যবহার করব, তাই তো? দেখো এটা প্র্যাকটিক্যাল, তোমার সাথে আমিও একমত কিন্তু যে শীতকাল মানেই কিন্তু অতি অবশ্যই কোল্ড ক্রিম একটা না হলে চলে না, ঠিক আছে? কিন্তু কোল্ড ক্রিমটা কি, কতটুকু আমাদের প্রয়োজন আছে, সেটা স্থায়িত্ব কতক্ষণ, আমার স্কিন খুব রুক্ষ, আমি একটা কোল্ড ক্রিম লাগালাম তার তো প্রচন্ড যখন ঠান্ডা তখন তার তো মোটামুটি 10-15 মিনিট বাদেই আবার স্কিনটা আগের মতো হতে শুরু করে, এটা মানে খুব কমন ব্যাপার আর কি। কিন্তু আমরা যদি একটু অন্যরকম ভাবি যে এবারের শীত আমার ত্বকের রুক্ষতা যাতে সহজে আসতে না পারে, আমি যদি রুক্ষতাটাকে কমব্যাট করতে পারি, মানে আমাদের সেবাম সিক্রিয়েশনটা যদি আমরা বাড়াতে পারি, আমাদের ভিটামিন ই সিনথেসিস বা টেকোফেরল সিনথেসিস যদি আমরা আমাদের স্কিনে বাড়াতে পারি, তাহলে কিন্তু কোল্ড ক্রিম ময়শ্চারাইজার যাই দিই না কেন আমি, সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু অনেকক্ষণ স্থায়িত্ব পাবে, কারণ স্কিনে সেবাম সিক্রিয়েশন হচ্ছে, ভিটামিন ই সিনথেসিস হচ্ছে, স্কিনের পিএইচ ঠিকঠাক আছে। তো এই জায়গা থেকে চিন্তা ভাবনা করে আমরা কিন্তু খুব ছোট্ট একটা ট্রিটমেন্ট প্যাকেজ দিতে পারি, যেক্ষেত্রে এই শীতকালের সকাল থেকে রাত ছোট থেকে বড় পুরুষ মহিলা নির্বিশেষে যে কোনো কেউ ব্যবহার করতে পারেন। কোল্ড ক্রিমটাকে প্রথমে বলবো, এবারে না হয় আমরা সরিয়েই রাখলাম দূরে, ঠিক আছে? আমরা সেক্ষেত্রে দিলাম একটা মেডিসিন, যে মেডিসিনটার নাম পরম্পরাবিদের নিমচন্দন ক্রিম। পরম্পরাবিদের নিমচন্দন ক্রিম ফুল বডিতে আমরা ইউজ করব, অনেকটা ওই সুদীপ্তা বললে যেমন কোল্ড ক্রিমের মতো করে ফুল বডিতে ভালোভাবে ম্যাসেজ, আর ম্যাসেজ করার পরে অতি অবশ্যই কিন্তু আমরা বলবো এটা রাত্রে শোয়ার সময় করতে পারি, তথাকথিত নাইট ক্রিমকে সরিয়ে রেখে পরম্পরাবিদের নিমচন্দন ক্রিম দিয়ে আমরা স্নানের পর করতে পারি, বাইরে বেরোবার সময় করতে পারি, সকালে ঘুম থেকে উঠে করতে পারি, এনি টাইম। এটা এতটাই আমাদের স্কিন ফ্রেন্ডলি যে আমরা একদম ছোট্ট বেবির ক্ষেত্রে এটা ইউজ করতে পারি, এটা এতটাই এফেক্টিভ একটা মেডিসিন অতি অবশ্যই বলবো। এর পাশাপাশি যখন দেখা যায় যে ঠান্ডাটা কম, শীত চলে যাচ্ছে বা শীত আসছে সেই সময়টা, তখন তো কোল্ড ক্রিমটা অনেক ক্ষেত্রে মুখে দিলে দেখা যায় যেহেতু অল্প ঠান্ডা যাদের ব্রণোদ্ধাত ব্রণরাশ চলে আসে, ভীষণ অয়েলি হয়ে যাচ্ছে, একদম ভীষণ অয়েলি হয়ে যাচ্ছে, তখন তো কোল্ড ক্রিম দেওয়া যাবে না। সেক্ষেত্রে কি দেওয়া যাবে, আমাদের বেস্ট মেডিসিন পরম্পরাবিদের ময়শ্চারাইজার। পরম্পরাবিদের ময়শ্চারাইজার এমন একটা আইটেম, এটা এতটাই স্কিন ফ্রেন্ডলি, তুমি যা স্কিনে যখনই দেবে এটা, এটা স্কিন সঙ্গে সঙ্গে অ্যাবসর্ব করে দেবে, বুঝতে পারবে যে দ্যাট ডিমান্ড অফ মাই স্কিন, আমার স্কিন এটাকে চাইছে। এটা ফেসের জন্য খুব এফেক্টিভ, বা ছোট্ট বেবিদের স্কিনের জন্য এটা ভীষণ এফেক্টিভ, খুব লাইট, ভীষণ হালকা, একদম খুব মাইল্ড, খুব সফট, একদম স্কিন ফ্রেন্ডলি, ইনস্ট্যান্ট অ্যাবজর্ব করে নেয়। আর যে কোনো রকম স্কিন টাইপের ক্ষেত্রে কিন্তু আমাদের পরম্পরা আয়ুর্বেদের যে কোনো মেডিসিন বা বিউটিফিকেশন রেঞ্জ সমান এফেক্টিভ। আর এটা তো গেল ময়শ্চারাইজার, আর ক্রিমের বিকল্প হিসেবে আমরা নিমচন্দন ক্রিম জানিয়েছি, কিন্তু তোমার একটা ব্যতিক্রমী প্রশ্ন ছিল, আমরা লিপের কেয়ার কি করে নিতে পারি? ঠিকই বলেছো, কারণ ঠোঁট ফাটাটা সত্যি একটা সমস্যা উইন্টারে, আর আমার মনে হয় যে এই সমস্যায় মোটামুটি সবাই ফেস করে আর কি। তো সেই জায়গাটা থেকে কি করে রেহাই পাবো একটু যদি বলো। সবচেয়ে যেটা বড় কথা সুদীপ্তা, সেটা হচ্ছে যে ঠোঁট ফাটে, কারণ ঠোঁটের মধ্যে ত্বকের রুক্ষতার পাশাপাশি ঠোঁটের মধ্যে রুক্ষতা আসে, ঠোঁটের মধ্যেও কিন্তু তার উপযুক্ত যে প্রয়োজনীয় যে একটা হাইড্রেটিং বা একটা হাইড্রেশন থাকা দরকার, একটা জলীয় ভাগ থাকা দরকার, সেটা কিন্তু কমতে থাকে। এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শীতকালের কমন ফেনোমেনন, এবং অনেকে তথাকথিত বিভিন্ন কিছু কেমিক্যাল লাগিয়ে ফেলেন ঠোঁটেতে। আমি বলবো সেখানে একটু দাড়ি টানতে, এবং সেখানে ব্যবহার করতে পরম্পরা আয়ুর্বেদের লিপ বাম। পরম্পরা আয়ুর্বেদের লিপ বাম ভীষণ রকমভাবে ঠোঁটের একটা উপকারী বন্ধু, এটা ইউজ করলে সঙ্গে ক্যারি করা যায় খুব ছোট্ট একটা কন্টেনার, এবং এটা ইউজ করলে এটা ভীষণ এফেক্টিভ। কেন, যে এটা ইউজ করলে কিন্তু সহজে ঠোঁটে কোনো সমস্যা আসতে পারে না, ঠোঁট ফাটার সমস্যা আসতে পারে না, বিভিন্ন কারণে যে ঠোঁট কালচে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এটা এফেক্টিভ, সূর্যের আলো থেকে ঠোঁটের যে একটা ট্যানের মতো ব্যাপার আসে সেক্ষেত্রেও এটা এফেক্টিভ। প্লাস লিপস্টিক ধরুন আজকের দিনে সবার কাছে ভীষণ প্রয়োজনীয়, তাই না? তো লিপস্টিকের একটা হার্মফুল কেমিক্যাল ঠোঁটের ক্ষতি করতে পারে, তার জন্য আমাদের লিপ বামটা ইউজ করে যদি আমরা লিপস্টিককেও ইউজ করেন, তাহলে কিন্তু লিপস্টিকের হার্মফুল কেমিক্যালটাও ঠোঁটের সাথে কন্টামিনেট হতে পারে না, একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে আমাদের লিপ বামটা। তো আমাদের লিপ বামটা মাল্টিপারপাস, এবং আমি মনে করি যে একদম 5-6 থেকে শুরু করে আপ টু যে কোনো বয়সের যে কোনো কেউ পরম্পরার লিপ বাম সঙ্গে যেন ক্যারি করেন, এটা ভীষণ দরকার, কারণ লিপের একটা কমপ্লিট সায়েন্টিফিক ট্রিটমেন্ট
পরম্পরায় বিদ্যুৎ লিপ বাম কিন্তু দিতে পারে সুদীপ্তা। থ্যাংক ইউ সো মাচ। ডক্টর সেনের কাছ থেকে তো শুনেই নিলাম যে উইন্টারের নিজের স্কিনকে কিভাবে রুক্ষতা থেকে বাঁচাবে এবং তার জন্য ঠিক কি করলে তুমি দারুণ রেজাল্ট পাবে সেটা যখন শুনেই নিয়েছো, আর টেনশন করার কিচ্ছু নেই। উইন্টারকে দারুণভাবে স্বাগত জানিও আর একদম ভয় পেও না। পরম্পরা আয়ুর্বেদে বনি দিয়ানা। শোনো, আমি তোমার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। মানে তুমি, আমি জানি যে আমি শুধু তোমাকে খালি প্রশ্ন করি, কিন্তু বিশ্বাস করো এই প্রশ্নটা শুধু আমার এবং আমার দর্শক বন্ধুদের তো অবশ্যই, এবং এই প্রশ্নটা করলে তুমিও বুঝতে পারবে যে সুদীপ্তা কেন এই প্রশ্নটা করছে। কারণ একটাই, সেটা হলো বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সবসময় এই পার্লার এবং সালন এইটা নিয়ে কিন্তু আমাদের একটা মানে চলেই আর কি, মানে এই উইকে গিয়ে স্পা করাতে হবে, এই উইকে গিয়ে একটা মাসাজ নিতে হবে, এই উইকে গিয়ে একটা ফেশিয়াল নিতে হবে, এগুলো তো কন্টিনিউয়াসলি চলতেই থাকে। তো এর সঙ্গে সঙ্গে আমি তোমাকে বলবো যে দেখো, সামনেই তো নানান রকম মানে ফেস্টিভ্যাল আসতে চলেছে, তো সেই জায়গাটা থেকে নিজেকে তো আরো একটু বেশি সুন্দর করা, মানে প্যান্ডেলে প্যান্ডেলে আমাকেই দেখতে লাগবে বেস্ট, এটা তো সবসময় আমরা ভাবি অলওয়েজ। এবং পুজোর দিনটায় যখন সাজবো ভীষণ স্কিনটা গ্লো করবে, ভীষণ ভালো লাগবে, আমার হেয়ারটা খুব স্মুথ লাগবে, ভীষণ সুন্দর দেখতে লাগবে, মানে সবার মাঝখানে আমি হয়ে উঠবো সেরা, এই ব্যাপারগুলো তো সবসময় মাথার মধ্যে চলতে থাকে, স্পেশালি আমরা মেয়েরা, আমাদের তো এই ব্যাপারটা ভীষণ রকম রয়েছে। সেই জন্য ওই আগে থেকে কেনাকাটির সঙ্গে সঙ্গে কতটা স্কিনকে আরো যত্ন নেওয়া যায় সেটা, এবং স্পেশালি যাদের বিয়ে বা এই ধরনের কিছু ব্যাপার থাকে, তো তাদেরও অনেক দিন আগে থাকতে একটা স্কিনের প্রতি যত্ন নেওয়া, আলাদা করে এক্সট্রা টেক কেয়ার, এগুলো তো আমরা করেই থাকি নর্মালি। তো তুমি আমাকে একটু বলো যে এগুলোর জন্য স্পেশাল এই যে তুমি এই যে তোমার ফেস ওয়াশ, তোমার এই যে ক্লেন্সার, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যেগুলো খেতে বলছো লাবণ্য, এবং যে বডি অয়েল তুমি মাখতে বলছো সুবর্ণকান্তি, তো এইগুলো তো রয়েছে। এটা ছাড়া আমি যদি একটা ফেশিয়াল নিতে চাই তাহলে পরম্পরা কিভাবে আমাকে হেল্প করতে পারে? একটা মজার কথা কি সুদীপ্তা, প্রথমত বলছি যে তোমার কথাগুলো আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। সত্যি আমাদের বারো মাসের তেরো পার্বণ, একটা উৎসব যখন চলে যায় পরবর্তী উৎসবটা যেন আমাদের ডাকে, একদম মানে একদম দৌড় গড়ায় যাকে বলে একদম। আর সত্যি আমরা তখন চাই, যেমন দুর্গাপূজার সময় আমরা চাই অষ্টমীর সকালে ঝাল লণ্ঠনের আলোটা যেন আমার চুলটাকে শাইন দেয়, আমার স্কিনটাই যেন উজ্জ্বলতা দেয়, এটা লাল পেরে সাদা শাড়ি পরে আমার যেন বেস্ট লাগবে দেখতে একদম। তো আমি এই জায়গা থেকে কিন্তু তোমাকে বলবো যেটা, সেটা হচ্ছে যে দেখো উৎসবের সময় স্কিন কেয়ারের খুব গুরুত্বপূর্ণ একটা দিক কিন্তু ফেশিয়াল কিট, এবং এই ফেশিয়াল কিটের অনেকগুলো ভাগ থাকে, ভীষণ মানে ডিভিশন থাকে। প্রথমত বলবো যে আমি চকলেট খেতে ভালোবাসি, মাখতে ভালোবাসি না, কারণ আয়ুর্বেদের কোনো জায়গায় চকলেটের কথা উল্লেখ করা নেই, অ্যাটলিস্ট আয়ুর্বেদিক ডাক্তারবাবু হিসেবে এটুকু বলতে পারি। আমি বলবো যে আয়ুর্বেদে উল্লেখ করা হচ্ছে গোল্ডের কথা, অক্সিডাইজড গোল্ড, এবং বিভিন্ন মেডিসিনাল প্ল্যান্ট যেগুলোর এফিকেসিতে আমাদের স্কিন ভালো থাকে, এবং সেটাকে মাথায় রেখে আমি আমাদের ব্র্যান্ডের তরফ থেকে আমি একটি ফেশিয়াল কিটকে সুদীপ্তা মার্কেটে এনেছি, এবং সেটা প্রায় আজকে হয়ে গেল ধরে চলো বেশ কয়েক বছর। এবং আমি কারণ মনে করি যে অনেকগুলো ফেশিয়াল কিট দেওয়ার চাইতে আমি যদি একটা ফেশিয়াল কিটকে সেরা সেরা করে মানুষের হাতে দিতে পারি, মানুষ তার আল্টিমেট স্কিন বা গলার স্কিনের ট্রিটমেন্টটা পেয়ে যাবেন, আমি এটা ভেবেই গোল্ড ফেশিয়াল কিটটা দিয়েছি। তুমি জানো সুদীপ্তা, আমাদের গোল্ড ফেশিয়াল কিটে চারটে কন্টেনার আছে। এই চারটে কন্টেনারের মধ্যে কী আছে জানো? চারটে কন্টেনারের মধ্যে রয়েছে আমাদের অনেকগুলো প্রজন্মের গবেষণা, ঠিক আছে? যেমন পরম্পরায় বেদে একটা প্রোডাক্ট যখন কেউ দোকান থেকে কিনে নিয়ে বাড়িতে যান, তিনি কিন্তু একটা কোম্পানির একটা প্রোডাক্ট কিনে নিয়ে যাচ্ছেন না, তারা নিয়ে যাচ্ছেন বেশ কয়েকটা প্রজন্মের গবেষণাকে। কারণ আমরা ট্র্যাডিশনাল আয়ুর্বেদিস্ট, আমরা বংশ পরম্পরা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে নিয়ে কাজ করে এসেছি কত হাজার বছর আমরা নিজেও জানি না, মানে আমাদের আয়ুর্বেদের যে কোর্স মেডিকেল কলেজে যেটা পড়ানো হয় বিশ্ববিদ্যালয়ে, সারা ভারতবর্ষের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রায়, সেখানে আয়ুর্বেদিক ইতিহাসে সেন বংশের একটা আলাদা ভূমিকা আছে, এবং সেটা কিন্তু সেই সেখানে উল্লেখ করা আছে হিস্ট্রি অফ আয়ুর্বেদাতে। এবং আমি মনে করি যে আমরা ধন্বন্তরি গোত্রীয়, এবং আমরা আয়ুর্বেদটাকেই লাইনেজ ম্যাটার বলে মেনে নিয়ে এসেছি পরম্পরাগতভাবে, তাই আমরা পরম্পরা আয়ুর্বেদ, ঠিক আছে? এবং এই প্রজন্মের উত্তরসূরি হিসেবে আমি চেয়েছি অনেক ভ্যারাইটি নয়, সীমিত সংখ্যক কিছু আইটেম যদি মানুষের হাতে তুলে দিতে পারি সেটা মনে হয় সব থেকে বেশি, কারণ মানুষ রেজাল্ট চান, রিসার্চ নন। এই জায়গা থেকে আমরা গোল্ড কিটের মধ্যে চারটি ইম্পর্ট্যান্ট ট্রিটমেন্টের প্যাকেজ দিয়েছি, প্যাক, এবং প্রত্যেকটা প্যাকের মধ্যে রয়েছে কিন্তু সেই সংক্রান্ত বেস্ট অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট। আমরা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ফোলিয়ার ট্রিটমেন্টের জন্য চারটা আইটেমকে আমরা দিয়েছি, এবং এই আইটেমগুলো কোনটার পর কোনটা ইউজ করতে হবে প্রত্যেকটা গোল্ড কিটের বক্সের মধ্যে
1, 2, 3, 4 করে সেটা মেনশন করা আছে। এবং আমি বলবো যে একদম 11-12 বছর বয়স থেকে শুরু করে আপ টু সিনিয়র সিটিজেন যে কোনো কেউ ইউজ করতে পারেন। এটা সব থেকে বড় দেখি জানো তো সুদীপ্তা, এটাই যে একটা বয়সের পর না দেখবে যাদের 40 পেরোয় তাদের মুখের চামড়াগুলো না ঝুলে ঝুলে যায়। এই স্কিনের টোনটা ফিরিয়ে আনতে সাহায্য করে, কোলাজেনের ইলাস্টিসিটি যে ক্যাপাবিলিটিটা সেটা ফিরিয়ে আনতে সাহায্য করে। একটা গোল্ড কিট ইউজ করা মানে এরকম নয় যে মুখটা একটু উজ্জ্বল দেখতে লাগলো ব্যাস আমি স্যাটিসফাইড। একটা গোল্ড কিট ইউজ করা মানে আমার স্কিনের একটা গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট। এবং আমরা এই 4টি আইটেমকে সেভাবে ফর্মুলেট করেছি যাতে মানুষের ট্রিটমেন্টটা পান। এবং আমি মনে করি যে সপ্তাহে 7 দিন এটা ব্যবহার করা যায়, এবং বেশি নয় মাসখানেক ব্যবহার করলে তিনি তার পরিবর্তনটা বুঝতে পারবেন যে আমার স্কিন আগে কি ছিল এখন কি আছে। তবে একটা শেষ সাথে না বললে নয় সুদীপ্তা, দ্যাট ইজ আমাদের গোল্ড সেরামের কথা। দেখো আমরা তো অলরেডি আলোচনা করেছি স্কিন গ্লোয়িং সেরাম আর স্কিন গ্লোয়িং লোশন নিয়ে, ওটা ত্বকের উজ্জ্বলতা নিয়ে আসে। কিন্তু আমাদের বেশ কয়েক বছরের পুরনো এবং জনপ্রিয় একটা আইটেম দ্যাট ইজ গোল্ড সেরাম। এই গোল্ড সেরাম কিন্তু আমাদের ত্বকের শুধু উজ্জ্বলতা নয়, এটাও কিন্তু কোলাজেন কেয়ার নেয়, এটাও কিন্তু আমাদের স্কিনের 3-লেয়ার ট্রিটমেন্ট দেয়। বার্ধক্য আসার যে অনেকগুলো কারণ ত্বকের বার্ধক্য সেগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হেল্প করে। এর পাশাপাশি আমাদের গোল্ড ফেস ওয়াশ যেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম, সেই গোল্ড ফেস ওয়াশের মধ্যেও কিন্তু আমরা সেই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট দিয়েছি যেটা আমাদের স্কিনের 3-4 লেয়ার্স ট্রিটমেন্ট দিতে পারে। এবং আমাদের স্কিনের মধ্যে সহজে ফ্রি রেডিক্যাল জনিত কারণে যে ফাইন লাইন্স, ডার্ক সার্কেল বা বিভিন্ন যে সমস্যাগুলো আসে সেগুলোকে আটকায়। তাহলে এটুকু তো আমরা বুঝতে পারলাম সুদীপ্তা, তাই না? আমাদের স্কিনের বেস্ট অফ দ্য বেস্ট ট্রিটমেন্টের জন্য অতি অবশ্যই আমাদের ত্বকের ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ট্রিটমেন্ট, 4-লেয়ার ট্রিটমেন্ট, পরম্পরাবিদের গোল্ড কিট, অতি অবশ্যই গোল্ড সেরাম এবং গোল্ড ফেস ওয়াশ, মুখ বা এক্সপোজ এরিয়ার একটা কমপ্লিট ট্রিটমেন্ট, এগুলো ব্যবহার করুন আর উৎসবের আঙিনায় নিজেকে নতুন করে ভাসিয়ে দিন। এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে কোনো ফেস্টিভ হোক, যে কোনো গেট টুগেদার হোক, যে কোনো ডেটিং হোক, আপনার স্কিন সবসময় কিন্তু অন্যের ঈর্ষার কারণ হয়ে উঠতেই পারে। দারুণ বললে, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই তাই, উৎসবের আঙিনায় নিজেকে রাঙিয়ে তোলো, এবং অবশ্যই উৎসব মানেই নিজেকে নতুন করে তুলে ধরা, আর সেখানে তোমায় লাগবে দি বেস্ট। পরম্পরাকে নিজের করে নাও, আপন করে নাও, সব সমস্যার দেখবে চটজলদি সমাধান তুমি এমনি পেয়ে যাচ্ছ। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা। হাই নীলাঞ্জনা। হাই, কেমন আছো বলো? খুব ভালো আছি আমি। আচ্ছা, তুমি কোথা থেকে এসেছো? আমি বারাসাত থেকে এসেছি। ওকে, কি করছো তুমি এই মুহূর্তে? আমি আর্ট কলেজে ভর্তি হয়েছি, বেঙ্গল ফাইন আর্টস কলেজ। তার মানে তো তুমি একজন ক্রিয়েটিভ পারসন। বাহ, এবং তার সঙ্গে সঙ্গে ব্যস্ততাও তো ভীষণ রকম রয়েছে, তাই তো? হ্যাঁ, খুব ব্যস্ত আমি। আচ্ছা বেশ, খুব ব্যস্ত থাকাটা আমার মনে হয় ঈশ্বরের আশীর্বাদ, আর এই আশীর্বাদ তোমার প্রতি ভরে ভরে পড়ুক আর কি তোমার উপরে, আমি সেটা অবশ্যই চাই। তবে নিজেকে সুন্দর তো রাখতে হবে তার সঙ্গে সঙ্গে, আর সেটা খুবই ইম্পর্টেন্ট। আর নিজেকে ঠিক কিভাবে সুন্দর রাখা যায়, আর তার জন্য ঠিক কি কি করতে হবে, আর তার জন্য ঠিকঠাক জায়গায় তুমি আজকে চলে এসেছো একদম। ওয়েলকাম টু আওয়ার পরম্পরা ফ্যামিলি। তো এই মুহূর্তে তোমার সঙ্গে রয়েছেন ডক্টর সেন, আর তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি একদম রেডি হয়ে আছেন। তো তাহলে তুমি একটু বলো নীলাঞ্জনা, যে তুমি কি কি প্রবলেম ফেস করছো এবং তার জন্য যার রেমেডি রয়েছে ডক্টর সেন দিয়ে দেবেন। আমার এখন ব্রনোর প্রবলেমটা ইদানিং বেশি দেখা যাচ্ছে, আর ডার্ক সার্কেলের প্রবলেম, ট্যান পড়ে যাচ্ছে, কলেজ যাচ্ছি রোজ রোজ, তাই জন্যই মনে হয় ট্যানটা পড়ছে। এই অনুষ্ঠানটা আসার আগে নীলাঞ্জনার সাথে আমার ছোট্ট একটু 2 মিনিট কথা হচ্ছিল, এবং সেখানে শুনছিলাম নীলাঞ্জনার হেকটিক স্ক্যাডিউলটা, এবং এমনও হয় ও খুব ভালো ছবি আঁকে, তুমিও সোশ্যাল সাইটে ওকে ফলো করলে দেখতে পাবে, অনেক ভালো ভালো সুন্দর ক্রিয়েটিভ কাজ করে, সুন্দর ছবি আঁকে, এবং ও এতটাই ছবি আঁকতে ভালোবাসে যে ওকে মানে রাস্তার ধারে বসে বা স্টেশনে বসে ও ছবি এঁকে চলে। মানে ছবি আঁকাটার মধ্যে প্যাশন, ওটা যে খালি যে শুধু ও যে পড়াশুনো করছে তা নয়, মানে ওর মধ্যে একটা শিল্পী সত্তা, একটা ক্রিয়েটিভিটি, এটা কিন্তু ওর মধ্যে রয়েছে, আমি কথা বলে যেটা মনে হয়েছে আমার মধ্যে। আর ও কিন্তু খুব সাহসী মেয়ে, ও সব কিছুতে খুব সামনে এগিয়ে আসে, আমার ওর সাথে কথা বলে আমার এটুকুও মনে হয়েছে সুদীপ্তা। আর অতি অবশ্যই বলবো যে নীলাঞ্জনা, ব্রণোর সমস্যাটা কিন্তু ওই বয়ঃসন্ধি থেকে শুরু হয়, চলে আপ টু 25-30 অবধি, এটা ভীষণ কমন একটা ম্যাটার, এটা নিয়ে একদম চিন্তা করার কারণ নেই। আপনি অতি অবশ্যই কিন্তু আমাদের লাবণ্য ফেস প্যাক
বা সুবর্ণকান্তি ফেস প্যাক বা রূপসজ্জা ফেস প্যাক যে কোনো একটা ইউজ করুন। নিম ফেস ওয়াশটা ব্রোনোর একটা খুব ইম্পর্টেন্ট মেডিসিন, খুব বড় একটা ট্রিটমেন্ট লাইন। ওটা আপনি 4 থেকে 6 বার নিম ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করবেন। ওর মধ্যে সবথেকে আমরা রেভলিউশনারি যেটা দিয়েছি সেটা হচ্ছে স্যালিসাইলেট ফর্মুলা। ওটা কী করে, ব্রোনোর একদম রুট থেকে ব্রোনোটাকে নিয়ন্ত্রণ করে। আর তার সাথে রয়েছে অ্যামেজিং আমাদের অ্যাজার একটা ইন্ডিকা, মানে নিমের এক্সট্র্যাক্ট, যেটা আমাদের স্কিনের সব দিক থেকে প্রপার কেয়ার করে। এবং নিমে যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের নিম ফেস ওয়াশটা এফেক্টিভ হতে পারে। এটা এতটাই সেফ অ্যান্ড এফেক্টিভ। ব্রোনোকে আপনি যদি মনে করেন যে ব্রোনোকে আমাকে ভেতর থেকে আপনি সারাবো, যাতে আমার ব্রোনোটা একদম নিয়ন্ত্রণে থাকে, কারণ ইন্টারনাল কজগুলো তো কমব্যাট করা প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আমাদের লাবণ্য ডাস্ট আর লিকুইড। এ দুটো মেডিসিন ব্লাড পিউরিফিকেশন ট্রিটমেন্ট দেয় এবং ডিটক্সিফিকেশন ট্রিটমেন্ট দেয়, যার এফেক্টে কিন্তু সহজে ব্রোনোর সমস্যা রেকার করতে পারে না, বা করলেও সেটা কন্ট্রোলের মধ্যে থাকে। আর রাত জাগছেন, অটোমেটিক্যালি তো একটু ডার্ক সার্কেল আসবেই, পড়াশুনো স্টাডি, এই বয়সটা তো ক্যারিয়ারের বয়স, তাই না? তো এই সময়টাতে আমাদের নো এজিং ক্রিমটা খুব এফেক্টিভ। ওটা রাত্রে শোয়ার সময় আর সকালে ঘুম থেকে উঠে আপনি ব্যবহার করুন। আর ট্যানের সমস্যা কিন্তু আমি বলবো আমাদের SPF 40-50 ইউজ করুন। ও দুটো ভীষণ এফেক্টিভ সানস্ক্রিন প্রোটেকশান, এবং এর প্যারালাল কিন্তু ট্যান রিমুভাল ফর্মুলেশনও ওর সাথে অ্যাডিশন করা আছে। বাহ, আশা করি তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো। বাহ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অবশ্যই তোমার যদি আরও কোনো প্রশ্ন থাকে তুমি কিন্তু ডক্টর সেনকে করতেই পারো। আমি চুলে শুকেশ হেয়ার অয়েল আর হেয়ার স্পা ইউজ করি, খুব উপকার হয়েছে আমার এটা, এই দুটো ইউজ করে আমি খুব খুশি এই দুটো ইউজ করে। আমাদের হেয়ার স্পাটা না সুদীপ্তা, ওটা একটা ক্রিম, কিন্তু ক্রিম হওয়া সত্ত্বেও ওর মধ্যে আমরা আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টসগুলোকে এমনভাবে মেনটেন করেছি চুলটাকে জাস্ট এত মানে ভীষণ সফট করে দেয়। এবং আমরা যদি শ্যাম্পু করার পর তারপরে যদি আমরা আমাদের এই হেয়ার স্পাটা পুরো চুলে ভালোভাবে ইউজ করে নিই, নর্মাল জলে ধুয়ে নেওয়া হয়, তাহলে এটা কিন্তু চুলকে ভীষণ ভালো কন্ডিশনিং করে এবং এটা জাস্ট উইদিন ফিউ ডেজ রেজাল্টটা বোঝে যায়। আর শুকেশ অয়েল তো আমি সেদিনই তোমার সাথে গল্প করছিলাম যে শুকেশ অয়েল এমনই একটা মেডিসিন যে মেডিসিনটা কিন্তু তথাকথিত নারকোল তেল ব্যবহার বা বিভিন্ন হেয়ার অয়েল ব্যবহারের জায়গায় একটা কিন্তু আলাদা নতুন মাইলস্টোন তৈরি করতে পেরেছে। এটা একদম লাইট, অথচ এর মধ্যে কিন্তু আয়ুর্বেদিক ভেষজের এফিকেসিটা আমরা পুরোপুরি মেনটেন করতে পেরেছি, যেখানে চুলের এক্সটার্নাল কেয়ার সেটা কিন্তু পুরোপুরি দিয়ে দিচ্ছে আমাদের শুকেশ হেয়ার অয়েলটাই। এবং আমি এটা দেখে ওকে বুঝতে পারছি, কেননা নীলাঞ্জনা আমার পূর্ব পরিচিত। কেমন, নীলাঞ্জনার সাথে আমার দেখা হয়েছিল বছর দুয়েক আগে ইডেনের বক্সে। আমি ইডেনের বক্সে বসে খেলা দেখছিলাম, আমার একটা স্পন্সরশিপ প্রোগ্রাম মানে খেলা ছিল, এবং সেখানে নীলাঞ্জনার সাথে দেখা হয়েছিল। তখন কিন্তু নীলাঞ্জনার হেয়ারটা এতটা হেলদি ছিল না। আমি মনে করি যেটা সেটা হচ্ছে যে যে কোনো জিনিস আমাদের প্রপারলি যদি আমরা কন্টিনিউ করি, আমাদের যেহেতু আমাদের এগুলো মেডিসিন, এগুলো একদিন দুদিন এগুলো যদি কন্টিনিউ করা হয় প্রপারলি, তাহলে কিন্তু আমি এটুকু বিশ্বাস করি যে স্কিনের সমস্যা হোক বা হেয়ারের সমস্যা হোক, যে কোনো সমস্যাই আসুক না কেন আমরা কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। খালি প্রয়োজন একটা প্রপার লাইফস্টাইল, স্ট্রেস টেনশন অ্যাংজাইটি এটাকে পুরো ম্যানেজ করা, জীবন থেকে বাদ দেওয়া, আর তার সাথে পজিটিভ মাইন্ড নিয়ে রাত্রে একটা ফিল গুড ফ্যাক্টর নিয়ে শুতে যাওয়া, এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। আর আমি আশা করি যে নীলাঞ্জনা এগুলো সব নিশ্চয়ই অনেস্টলি মেনটেন করে। হ্যাঁ করি, আমি এগুলো মেনটেন করি, তার জন্য চুলটাকে আমি ভালো রাখতে পেরেছি। এই ব্রোনোর সমস্যাগুলো দেখা দিচ্ছে, তাই জন্যই আমি এসে বললাম আপনাকে। নাইস, ভেরি গুড। আমি এবং সুদীপ্তা আমরা দুজনেই তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি যে তোমার ক্যারিয়ার আরও বেটার হোক, তুমি তোমার অপটিমাম গোলটায় পৌঁছতে পারো। আর আমাদের তরফ থেকে এবং অতি অবশ্যই পরম্পরা বৃহত্তর পরিবারের তরফ থেকে তোমাকে প্রচুর প্রচুর শুভেচ্ছা জানানো হলো। আর সুদীপ্তা তো পরম্পরা পরিবারকে এখানে রিপ্রেজেন্ট করছে, সুদীপ্তার তরফ থেকে তো অবশ্যই একটা কিছু সারপ্রাইজ থাকবেই। ডেফিনেটলি, তুমি যখন এসেছো আজকের এরকম এত দারুণ একটা আড্ডায় তোমাকে সঙ্গে পেয়েছি নীলাঞ্জনা, তখন তো খালি হাতে বিদায় দেওয়া যাবে না, তোমার জন্য রয়েছে একটা দারুণ সুন্দর গিফট। আজকের জন্য এটুকুই থাক, কারণ আজকের আড্ডা একেবারে জমে উঠেছিল, বিশ্বাস করো একদম যেতে ইচ্ছে করছে না, কিন্তু সময় বলছে এক্ষুনি বিদায় নিতে হবে। বাট খুব খুব ভালো থেকো, কারণ আগামীকাল ঠিক একই সময় তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরম্পরা আয়ুর্বেদে। ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে আমি আবার আসবো। ভালো থাকো, ভালো রাখো সকলকে। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা।